হ্যালো ভিওয়ার্স দেশ বাংলা টিভির সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম বিদায় হাজি সেলিম শুরু হচ্ছে নোয়াখালীর শুদ্ধি অভিযান জিয়ার খেতা খেতাব বাতিল হলে তাহের নয় কেন আওয়ামী লীগে পাঁচ অস্থিরতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিদায় হাজি সেলিম হাজি সেলিমের রাজনৈতিক অধ্যায় কি শেষ হয়ে যাচ্ছে গত ছয় মাস ধরে হাজি সেলিমের রাজনৈতিক জীবনে একটি অশনির সংকেত চলছে প্রথমে তার ছেলে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার হলো আজ হাইকোর্ট বিভাগ দুর্নীতির মামলায় তাকে নিম্ন আদালত যে দণ্ড দিয়েছিল সেই দণ্ড বহাল রেখেছে এর ফলে হাজি সেলিমের রাজনৈতিক জীবন অনিশ্চিত হয়ে পড়ল কারণ সংবিধান অনুযায়ী নৈতিক স্খলনজনিত অপরাধে কেউ যদি দুই বছর বা তার বেশি দণ্ডিত হয় তাহলে সেই ব্যক্তির সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায় এখন হাজি সেলিমের বিরুদ্ধে হাইকোর্ট যে রায় দিল তাতে হাজিও তাতে হাজি সেলিমের সংসদ সদস্য পদ আইনত বাতিল হওয়ার কথা সম্প্রতি লক্ষ্মীপুর দুই আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুল কুয়েতের একটি আদালতে দণ্ডিত হওয়ায় তার সংসদ সদস্য পদ বাতিল হয়েছে এবং সেখানে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ইতিমধ্যে তফসিল ঘোষণা করেছে হাজি সেলিমের হাইকোর্টের রায় প্রেক্ষিতে তারও সংসদ সদস্য পদ আইনত বাতিল হয়ে যাওয়ার কথা কারণ এখন জনপ্রতিনিধি অধ্যাদেশের সর্বশেষ সংশোধনী অনুযায়ী যে কোনো আদালতের নৈতিক স্খলনজনিত অপরাধে দুই বছর বা তার বেশি দণ্ডিত হলেই তার সংসদ সদস্য পদ চলে যায় দুর্নীতি একটি নৈতিক স্খলনজনিত অপরাধ হাজির সেলিমের টল টলায়মান এই রাজনৈতিক পরিস্থিতির শুরু হয়েছিল অনেক আগে থেকেই অন ইলেভেনের সময় এই মামলাটি সূত্রপাত সে সময় হাজির সেলিম দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন সে সময় তার অনুপস্থিতিকে বিচার করে তাকে দণ্ডটি করা হয় এখন হাইকোর্ট যখন এই দণ্ডটি বহাল রাখলো তখন কেবল হাজি সেলিমের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হলো না তার রাজনীতির পথ একেবারে রুদ্ধ হয়ে গেল বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন কারণ এই রায় যদি শেষ পর্যন্ত বহাল থাকে তাহলে আগামী দশ বছর তো তিনি নির্বাচন করতেই পারবেন না এমনকি এই দণ্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আরও পাঁচ বছর তিনি নির্বাচন করতে পারবেন না অর্থাৎ আগামী পনেরো বছরের জন্য নির্বাচনের রাজনীতি থেকে তাকে দূরে রাখতে হবে ফলে হাজি সেলিমের রাজনীতিকে বিদায় জানানো ছাড়া আর কোনো উপায় নেই এখন প্রশ্ন হল হাইকোর্টের এই রায়ের পর প্রক্রিয়াটি কি হবে আইনজ্ঞরা এটা নিয়ে দুই রকমের মতামত দিয়েছেন কিছু কিছু আইনজীবী বলছেন হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে যদি হাজি সেলিম আপিল করেন এবং আপিলে যদি হাইকোর্টের রায় স্থগিত করে তাহলে তিনি বহাল থাকতে পারবেন আপিল নিষ্পত্তির পর যে রায় হবে সেই রায়টি চূড়ান্ত রায় হিসেবে গণ্য হবে আবার অন্য এক পক্ষ মনে করছেন হাইকোর্টের এই রায়ের পর আপনা আপনি তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যান যতক্ষণ এই মামলা বিচারাধীন থাকবে ততক্ষণ তিনি সংসদ সদস্য পদে থাকবেন না তবে এটির সঙ্গে আইনত ব্যাখ্যা জড়িত এবং আদালতে এ বিষয়টি নিয়ে চূড়ান্তভাবে ফয়সালা হবে কিন্তু আদালতে যে ফয়সালাই হোক না কেন একজন এমপি হিসেবে স পদে থাকার নৈতিক অধিকার হাজি সেলিমের আছে কিনা সেই নৈতিক প্রশ্নটি এই মামলার রায়ের পরে সামনে এসেছে শুরু হচ্ছে নোয়াখালীর শুদ্ধি অভিযান নোয়াখালী শেষ পর্যন্ত আওয়ামী লীগের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরও নোয়াখালীতে দুই পক্ষের বিরোধ মেটেনি বরং এখন পর্যন্ত এই নোয়াখালীর বাঘ যুদ্ধ সহিংস রূপ নিয়েছে গত দুই দিনেও নোয়াখালীতে সহিংসতা ঘটেছে আজ মঙ্গলবার সহিংসতায় ওসি সহ আহত হয়েছে পঁচিশ জনেরও বেশি এটি আওয়ামী লীগকে শুধু বিব্রত করছে না সারা দেশে আওয়ামী লীগের চেইন অব কমান্ড নষ্ট করে দিয়েছে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোয়াখালীর এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন বলে আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছে এই ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভূমিকাও আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে প্রশ্নবিদ্ধ আর এ কারণেই আওয়ামী লীগ সভাপতি নোয়াখালীতে শুদ্ধি অভিযান শুরু করতে যাচ্ছেন অপারেশন নোয়াখালী শুরু হতে যাচ্ছে বলে আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করে বিজনে বড় ধরনের অ্যাকশনে যেতে পারে আওয়ামী লীগের হাইকমান্ড এমন আভাস পাওয়া গেছে একাধিক দায়িত্বশীল সূত্র বলছে যে আওয়ামী লীগের বর্তমানে যে জেলা কমিটি সে জেলা কমিটি বিলুপ্ত হয়ে যেতে পারে সাময়িকভাবে বরখাস্ত করতে পারেন বসুরহাট পৌরসভার চেয়ারম্যান এবং ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা এছাড়াও দলের এই সমস্যা সৃষ্টিতে এবং সহিংসতায় যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে আওয়ামী লীগ সভাপতি নিজে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে নোয়াখালীতে বিরোধ মীমাংসার জন্য নির্দেশ দিয়েছিলেন আওয়ামী লীগের একজন প্রেসোডিয়াম সদস্যকেও তিনি বলেছেন যে উভয় পক্ষকে স্থির অবস্থায় থাকার জন্য কিন্তু আওয়ামী লীগের সভাপতির নির্দেশ অমান্য করে নোয়াখালীতে আওয়ামী লীগ নেতৃবৃন্দরা বেসামাল আচরণ করছে এটি শুধু নোয়াখালীর জন্য নয় রাজনীতিতে আওয়ামী লীগের জন্য ক্ষতিকর আর এ কারণে নোয়াখালীতে শুদ্ধি অভিযান শুরু হতে যাচ্ছে বলে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে জিয়ার খেতাব বাতিল হলে তাহের নয় কেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সুপারিশ করেছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ কমা মোজাম্মেল হক বলেছেন তদন্ত করা হচ্ছে এবং এই তদন্ত রিপোর্টের ভিত্তিতে তার বীর উত্তম খেতাব বাতিল হবে কিনা তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তারা এই খেতাব বাতিলের পেছনে সবচেয়ে বড় যুক্তি দেখাচ্ছেন যে পঁচাত্তরের পনেরোই আগস্টের ষড়যন্ত্রে জিয়াউর রহমানের ভূমিকা এবং জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল পঁচাত্তর পরবর্তী সময়ে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে পৃষ্ঠপোষকতা করেছেন এবং তাদের বিদেশ যাওয়া কূটনীতিক চাকরি দিয়েছেন আর এই যুক্তিতেই তার বীর উত্তম খেতাব বাতিল করার সুপারিশ করা হয়েছে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠছে যে যদি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব এই যুক্তিতে বাতিল করা হয় তাহলে আরেক বীর উত্তম জাসদের নেতা কর্নেল তাহেরেরও এক কারণ পঁচাত্তরের আগস্টের ঘটনায় কর্নেল তাহেরের ভূমিকাও কম নয় বঙ্গবন্ধু মারা যাওয়ার পর কর্নেল তাহের বঙ্গবন্ধুর লাশ সাগরে ভাসিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন এ বিষয়ে মহিউদ্দিন আহমদ তার জাসদের উত্থান পতন অস্থির সময়ের রাজনীতি গ্রন্থে উল্লেখ করেছেন তাহের আক্ষেপ করে নাইমকে বললেন ওরা বড় রকমের একটা ভুল করেছে শেখ মুজিবকে কবর দিতে অ্যালাউ করা ঠিক হয়নি এখন তো সেখানে মাজার হবে উচিত ছিল লাশটা বঙ্গোপসাগরে ফেলে দেওয়া পনেরোই আগস্টের পর গণবাহিনীর পক্ষ থেকে একটি লিফলেট প্রচার করা হয় লিফলেটের শিরোনাম ছিল খুনি মুজিব খুন হয়েছে অত্যাচারীর পতন অনিবার্য সাম্প্রতিক সময়ে মহিউদ্দিন আহমেদের লেখা প্রতিনায়ক সিরাজুল আলম খান নিউক্লিয়াস মুজিব বাহিনী জাসদ গ্রন্থে তিনি বলেছেন পনেরোই আগস্টের অভ্যুত্থানকারীদের সঙ্গে কর্নেল তাহেরের সবসময় যোগাযোগ ছিল অভ্যুত্থানকারীরা তিন নভেম্বর দেশ ত্যাগ করেন ওই দিন তাহের মধ্যস্থতাকারীদের সঙ্গে দিনভর বঙ্গভবনে ছিলেন তাদের মধ্যে তাদের মধ্যে সমঝোতা হয় যে পরিস্থিতির পরিবর্তন হলে জিয়াউর রহমান আবার সেনা প্রধান হবেন এবং আগস্ট অভ্যুত্থানের কুশিলোভরা দেশে ফিরে আসবেন ওই গ্রন্থে মহিউদ্দিন আহমেদ দেখানোর চেষ্টা করেছেন যে পঁচাত্তরের পনেরোই আগস্টের পর কর্নেল তাহেরের যে সমস্ত কর্মকাণ্ড ছিল সেই সমস্ত কর্মকাণ্ডই বঙ্গবন্ধুর বিরুদ্ধে ছিল এবং ষড়যন্ত্রকারীদের পক্ষে ছিল এ নিয়ে তিনি একাধিক ব্যক্তিরও সাক্ষাৎকার এই গ্রন্থে প্রকাশ করেছেন সে কারণে প্রশ্ন উঠেছে যদি জিয়াউর রহমানের খেতাব বাতিল হয় তাহলে কর্নেল তাহেরের খেতাব বাতিল হবে না কেন মজার ব্যাপার হলো জামকার বৈঠকে যিনি জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রস্তাব দিয়েছেন তিনি হলেন শাহজাহান খান এবং তিনিও একজন জাসদ নেতা পঁচাত্তরের পনেরোই আগস্টের পর জাসদের যে ভূমিকা ছিল এবং জাসদের উস্কানি তাদের গণবাহিনী সারা দেশে লুটতরাজ এবং বঙ্গবন্ধু বিরোধী অপপ্রচার করে তারা যে পনেরো আগস্টের একটি পটভূমি তৈরি করেছিল সেই ইতিহাস জাসদ সবসময় আড়াল করতে চায় এখন আওয়ামী লীগের সঙ্গে লীগের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে তারা আওয়ামী লীগের চেয়েও বড় আওয়ামী লীগ হতে চায় আর এজন্যই অনেকে মনে করেন যে জাতির পিতা হত্যাকাণ্ডের যে বিচার হয়েছে সেই বিচারের রায়ে যারা ওই হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল তাদের ব্যাপারে অনুসন্ধানের জন্য একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করার প্রস্তাব করা হয়েছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে সেই রায় অনুযায়ী যদি একটি কমিশন গঠন করা হয় এবং এই হত্যাকাণ্ডের নেপথ্যে যারা জড়িত ছিল তাদের যদি খুঁজে বের করা হয় তাহলে প্রকৃত ইতিহাস জাতি জানতে পারবে এবং ভবিষ্যতে নতুন করে যেন কেউ মোস্তাক হয়ে না উঠতে পারে সে ব্যাপারেও সব রাজনৈতিক মহল সচেতন হবে আওয়ামী লীগে পাঁচ অস্থিরতা টানা বারো বছর ক্ষমতায় আছে আওয়ামী লীগ কিন্তু বারো বছর পর এসে আওয়ামী লীগের মধ্যে নানা কারণে অস্থিরতা অস্বস্তি দেখা যাচ্ছে আওয়ামী লীগ চেইন অব কমান্ড ভেঙে পড়েছে বলে আওয়ামী লীগের অনেক নেতারাই এখন প্রকাশ্যে বলছেন তাছাড়া দলের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা সংকট ক্রমশ প্রকাশ হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা মনে করছেন যে আওয়ামী লীগ অনেকগুলো সমস্যার মুখোমুখি হচ্ছে এবং এই সমস্যাগুলো নিয়ে আওয়ামী লীগে অস্থিরতা হতাশা এবং সংকট তৈরি হচ্ছে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের ভেতরে যে বিষয়গুলো নিয়ে অস্বস্তি এবং হতাশা লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যে এক সিনিয়র নেতারা ভূমিকাহীন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ সিনিয়র নেতাদের দলীয় কর্মকাণ্ডে ভূমিকাহীন দেখা যাচ্ছে এমনকি উপদেষ্টা মণ্ডলীতে আওয়ামী লীগের বেশ কয়েকজন হেভিওয়েট নেতা রয়েছেন তোফায়েল আহমেদ ও আমির হোসেন আমু তাদেরকে বিশেষ দিবসে কার্যক্রম ছাড়া অন্য কোনো কর্মকাণ্ডে পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগের যে রয়েছে যেটিকে মনে করা হয় দলের সর্বোচ্চ নীতি নির্ধারক প্রতিষ্ঠান সেই প্রেসিডিয়াম সদস্যের দুই তৃতীয়াংশই একেবারে ভূমিকাহীন অবস্থায় আছেন তাদের কোনো রকম রাজনৈতিক কর্মকাণ্ডে দেখা যাচ্ছে না এমনকি দলের কোনো সংকটে বা রাজনৈতিক কর্মসূচিতেও তাদেরকে পাওয়া যাচ্ছে না সিনিয়র নেতাদের এই উদাসীনতা দলের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া করছে দুই জেলায় জেলায় কোন্দল সহিংসতা প্রতিটি জেলায় আওয়ামী লীগ প্রকাশ্য রূপ ধারণ করেছে নোয়াখালীর কোন্দল গণমাধ্যমে আসছে কিন্তু প্রতিটি জেলায় নোয়াখালীর মতো পরিস্থিতি তৈরি হচ্ছে বলেই আওয়ামী লীগের নেতারা রিপোর্ট দিচ্ছেন এই জেলায় জেলায় কোন্দল প্রার্থী পাল্টা প্রার্থী বিদ্রোহী প্রার্থী ইত্যাদি পৌরসভা নির্বাচনের সময় প্রকাশ্য রূপ ধারণ করেছে যারা দলের প্রতিপক্ষ হয়েও নির্বাচনে প্রার্থী হয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও এখনো পর্যন্ত কারো বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি ফলে কন্দল কমার বদলে আরও বেড়ে গেছে তিন লাগামহীন কথাবার্তা আওয়ামী লীগের সবচেয়ে বড় অস্থিরতার মধ্যে বড় অস্থিরতার মধ্যে একটি হচ্ছে তৃণমূলের বিভিন্ন পর্যায়ের নেতাদের লাগামহীন কথাবার্তা তারা একে অন্যকে শুধু দোষারেপ করছেন না একে বিরুদ্ধে কটাক্ষমূলক মন্তব্য করছেন যা রাজনৈতিক সংস্কৃতিতে কুরুচিপূর্ণ চার অনুপ্রবেশকারীদের দাপট আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও অনুপ্রবেশকারীরাই এখন আওয়ামী লীগের সবচেয়ে ক্ষমতাবান হয়ে উঠেছে বিভিন্ন জেলায় যারা ত্যাগী পরীক্ষিত তারা ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে এবারের স্থানীয় নির্বাচনের সময় অনুপ্রবেশকারীদের দাপট আরও প্রকাশ্য রূপ দেখা গেছে পাঁচ নিষ্ক্রিয় অঙ্গ সহযোগী সংগঠনগুলো আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনগুলো এক ধরনের নিষ্ক্রিয়তা রোগে ভুগছে আওয়ামী লীগের প্রধান দুটি সক্রিয় সংগঠন ছিল ছাত্রলীগ এবং যুবলীগ এই দুটি সংগঠনকেই তেমন কোনো কর্মসূচি গ্রহণ করতে দেখা যাচ্ছে না অন্যান্য অঙ্গ সংগঠনগুলোর তেমন কোনো দৃশ্যমান কর্মসূচি নেই অবশ্য আওয়ামী লীগের নেতারা মনে করছেন করোনা পরিস্থিতি ও কার্যক্রম সীমিত আকারে করা হয়েছে কিন্তু সাম্প্রতিক সময়ে সরকার বিরোধী বিএনপি এবং আম রাজনৈতিক দলগুলোর আন্দোলনের পরও আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোকে সক্রিয় দেখা যায়নি আর এই ধরনের অস্থিরতাগুলো কাটিয়ে আওয়ামী লীগ আগামী নির্বাচনের জন্য সংগঠিত হয়ে কিভাবে প্রস্তুতি নেবে সেটাই দেখার বিষয় সেটাই দেখার বিষয়